যখন পলাতক, মুক্তিযুদ্ধের দিনগুলি, লিখেছেন গুলাম মোর্শেদ। তৃতীয় পর্ব। যখন ঘুম ভাঙল তখন চৈত্র মাসের রোদে সারা আঙিনা ভরে গেছে। বালিভর্তি পদ্মার ধারে খোলা জায়গায় এ বাড়িটা, তাই তখন একটু শীতশীত করছিল। দিনের বেলায় ভালো করে বাড়িটা চোখে পড়ল। নিতান্ত গায়ে সাধারণ চাষির বাড়ি, ছোট ছোট দু তিনটে ঘর, মাঝখানে উঠোন। ঘুম থেকে উঠতেই মাঝদার সসংকোচে দাঁড়িয়ে জানিয়ে দিল, ওদের যা আদিত্য করার তা ওরা করে ফেলেছে, এবারে আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে। অর্থাৎ কিছু খেতে চাইলে তার জন্য আমাদের কিনে আনতে হবে, কিন্তু আমাদের কারো কাছে ভারতীয় টাকা নেই। একটু দূরে ছিল একটা মুদির দোকান, সেখান থেকে কিছু টাকা বদল করলাম আমরা, আর তাই দিয়ে মাছদার ওরা কিনে আনলো চায়ের পাতা এবং মুড়ি সহ অন্যান্য খাবার। চা খেতে বোধ হয় 9টা বেজে গেল। ততক্ষণে দুটো সাইবার জেট এসে গেছে সাদ্দার উপর। তারা বেশ কতক্ষণ ধরে স্ট্রাফিং করলো সাদ্দার উপর, আমরা দেখে দুঃখিত হলাম, কিন্তু সীমান্তের এধারে বসে আর ভয় পেলাম না, অথবা বিচলিত বোধ করলাম না। তার মধ্যে সনদ, সুব্রত, অজিত, শহীদুল আর আমি, অর্থাৎ পাঁচ পরিবারের কর্তারা, অতঃপর কি করা যায় তা খুঁজে দেখার জন্য বাইরে বের হলাম। মহিলারা, ছোটরা আর সনদ তার ভাইরা তাকে থেকে গেলেন মাছদারের বোনের বাড়িতে। গায়ের পথে বেশ লোকজন চলাফেরা করছে, বোঝা গেল এই বাড়তি লোকজন হলেন আমাদের মতো পালিয়ে আসা শরণার্থী। টুকরো টুকরো কথাবার্তা, কারো কারো হাতে মাথায় কাঁধে জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছিল এরা পালিয়ে এসেছেন পদ্মার ওপার থেকে। স্থানীয় লোকেদের মধ্যে বেশ একটা উত্তেজনা লক্ষ্য করলাম, বিশেষ করে কম বয়সী যারা, তারা চুপচাপ ঘরে বসে থাকতে পারছে না, গায়ে পড়ে তারা আগুন দুর্গের সঙ্গে আলাপ করছে, এটা ওটা জিজ্ঞেস করছে, আসলে তারা কিছু একটা করতে চাইছে। তাদেরই কয়েকজন বলল, আমাদের নাম রেজিস্ট্রি করাতে হবে, কাছেই ব্লক ডেভেলপমেন্টের অফিসার দপ্তর। এ ব্যাপারে আমাদের, অন্তত আমার, তেমন কোনো উৎসাহ ছিল না। মনে হয়েছিল যাদের কোনো সাহায্য, তার মানে টাকা পয়সা সাহায্য দরকার, তারাই যাবেন ওখানে। তবু সেখানে যাওয়া হলো। ব্লক ডেভেলপমেন্টের অফিসার বয়স 30-এর কোটার শেষের দিকে, লেখাপড়ার দিকে বোধ হয় কিছু বাড়তি উৎসাহ আছে। আমাদের নামধাম বলার পর তিনি আর একটু বিশদ পরিচয় জানতে চাইলেন। আমরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শুনে আমাদের খুব খ্যাতি করলেন ভদ্রলোক। আমার নাম শুনে ভদ্রলোক হঠাৎ আমাকে যেন চিনতে পারলেন, গলায় উৎসাহ ফুটিয়ে জিজ্ঞেস করলেন, আপনার একটা বই নিয়ে কদিন আগে সংবাদ পত্রিকায় আলোচনা হয়েছিল তাই না? সংবাদ পত্রিকা মানে কলকাতার বেতার থেকে পরিচালিত একটি অনুষ্ঠান। বললাম হ্যাঁ, এই বইটা হলো বিদ্যাসাগর সার্ধ শতবার্ষিকী স্মারক গ্রন্থ। যুদ্ধের সময় এই বইটি আমার খুব উপকার করেছিল, আমার বেশ ক্ষতিরও কারণ হয়েছিল। আগে সেপ্টেম্বর মাসের 24 তারিখ 2 নম্বর কলাভবন সনদদার ঘরে বসে আমরা কয়েকজন আড্ডা দিচ্ছিলাম সকালের দিকে। কোনো কারণে তখন ক্লাস হচ্ছিল না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেদিন 150 বছরের পূর্তি হয়েছিল, তাই নিয়ে কথাবার্তা হচ্ছে। তখন আমরা পূর্ব মেঘ পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই পত্রিকার পরবর্তী সংখ্যা বিদ্যাসাগর সংখ্যা হিসেবে বের করলে বেশ সম উপযোগী হয়, এই বিষয়ে আমরা সবাই একমত। এসব ব্যাপারে আমরা উৎসাহ একটু বেশি। সনদদাকে বললাম চলুন যাই, সিদ্দিকী সাহেবের সঙ্গে গিয়ে এক্ষুনি কথা বলে আসি। সিদ্দিকী সাহেব মানে জিল্লুর রহমান সিদ্দিক, ইংরেজি অধ্যাপক এবং প্রধান, বাংলা মুস্তফা নুরুল ইসলাম আর সিদ্দিকী সাহেব মিলে সম্পাদনা করেছেন, করতেন পূর্ব মেঘ। রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকার নাম কেন যে পূর্ব মেঘ হলো অনেকবার ভেবে দেখেছি, কোনো সুউত্তর পাইনি। তবে নাম যেমনই হোক না কেন, ততের দিন তার বয়স 10 বছর। এই 10 বছরের মধ্যে বদরুদ্দিন উমর, হাসান আজিজুল হক, সনদ সাহা প্রমুখ কয়েকটি নাম পাঠকমালে বেশ পরিচিত হয়ে রয়েছে এই পত্রিকার কল্যাণে। তাছাড়া উমর সাহেবের সাম্প্রদায়িকতা বিরোধী বলিষ্ঠ কয়েকটি লেখা প্রকাশের জন্য এই পত্রিকা বেশ সুনাম কিনেছিল। মফস্বল থেকে প্রকাশিত হলেও তখনকার পূর্ব বাংলা সাংস্কৃতিক অঙ্গনে এই পত্রিকার অবদান অস্বীকার করা যায় না। মুস্তফা নুরুল ইসলাম তখন লন্ডনে PhD করছিলেন, সুতরাং পত্রিকার পুরো দায়িত্বই ছিল সিদ্দিকী সাহেবের হাতে। সন্ধ্যার আমি দুজনে মিলে প্রথম কলাভবন তার শেষেতে এবং প্রায় অন্ধকার ঘরে গিয়ে দেখি সিদ্দিকী সাহেব বসে আছেন। তিনি তখন আমাদেরই মতো বেকার, অর্থাৎ সেই মুহূর্তে তার হাতে কোনো কাজ নেই। বললেন বসো। জয়নাল চা নিয়ে আসার আগে আমরা বললাম, আজ বিদ্যাসাগরের 150তম জন্মদিন। পূর্ব মেঘের পরবর্তী সংখ্যায় বিদ্যাসাগর সম্পর্কে গোটা দুয়েক লেখা ছাপালে আর সেই সঙ্গে ওই সংখ্যাটির নাম যদি দেওয়া হয় বিদ্যাসাগর সংখ্যা, তাহলে দারুণ একটা ব্যাপার হয়। সফিন সিজিয়া প্রথমে বেশ উৎসাহিত হয়ে উঠলেন, জিজ্ঞেস করলেন কে লিখবে। আমরা দুজন তখনই রাজি, কিন্তু একটু পরে তার উৎসাহ খানিকটা কমে গেল। বিদ্যাসাগরের মতো পশ্চিমবঙ্গীয় একটি নামের সঙ্গে পূর্ব মেঘ জড়িয়ে পড়বে এই ঝুঁকি তিনি বোধ হয় নিতে চাইছিলেন, অথবা অন্য কোনো কারণও হইতে হয়তো ছিল। তাই জয়নালের গরম চায়ের সঙ্গে সিদ্ধি সাহেব ঠান্ডা পানি ঢেলে দিলেন আমাদের উৎসাহে। তখনই আমরা ফিরে এলাম সনদার ঘরে। সেখানে পূর্ববর্তী 2 ঘন্টার মধ্যে আমরা ঠিক করে ফেললাম বিদ্যাসাগর নিয়ে আমরা একটা স্মারক গ্রন্থ প্রকাশ করব। ঠিক করে ফেললাম কারা লিখবেন সেই বই, সিদ্দিকী সাহেব সহ কোথায় টাকা পাওয়া যাবে সবই।
আমি প্রস্তাব করলাম বইয়ের শেষে বিজ্ঞাপন ছেপে সেই টাকা দিয়ে বই প্রকাশ করা যাবে। ঠিক হলো, আমি সম্পাদনা করব এই বইটি। কিছুদিন পরে অধ্যাপক মুনি চৌধুরী, অধ্যাপক আহমদ শরীফ, অধ্যাপক আনিসুজ্জামান আর অধ্যাপক বদরুদ্দিন উমর সাহেবের চিঠি লিখলাম এ বইয়ের লেখার আমন্ত্রণ জানিয়ে। সম্ভাব্য বিজ্ঞাপনদাতাদেরও লিখলাম। বোধ হয় মাসখানেক পরেই সবার আগে লেখা পাঠিয়েছিলেন অধ্যাপক আহমদ শরীফ আর উমর আহমদ সাহেব, আর সবার আগে টাকা পাঠিয়েছিল সাধনা ঔষধালয়ের যোগেশচন্দ্র ঘোষ। এই বইয়ে লেখা তার প্রবন্ধকে কেন্দ্র করে উমর সাহেব পরবর্তীকালে বিদ্যাসাগরের নাম করে 19 শতকের উপর একটি বই লিখেছিলেন। অবশ্য তাদের প্রথম প্রবন্ধটি কোথায় প্রকাশিত হয়েছিল তার উল্লেখ করেননি। আর যোগেশচন্দ্র ঘোষ পাক বাহিনীর হাতে নিহত হন কয়েক মাসের মধ্যে। টাইম পত্রিকা লিখেছিল এই নিরীহ পরোপকারী ভদ্রলোকের বিছানার নিচে নাকি লাখ লাখ ডলার সঞ্চিত ছিল। পূর্ব মেঘের বিশেষ সংখ্যা প্রকাশে আপত্তি করলেও এ বইতে সিদ্দিকী সাহেবের বিদ্যাসাগর, ভ্রান্তিবিলাস আর মূল শেক্সপিয়রীয় রচনার একটি তুলনামূলক আলোচনা লিখেছিলেন। এ বইয়ের বেশিরভাগ লেখা নিয়ে আমি বহুরায় গেলাম ডিসেম্বরের শুরুতে। সেখানে ভান্ডারীদের বড় প্রেস, তার ম্যানেজার মাঝের সাহেব ভারী ভালো মানুষ, রোজ এক ফর্মা ছাপাতে রাজি হলেন তিনি। দ্রুত ছাপানো সম্ভব হবে এই সুযোগ ছাড়াও বহুরায় ছাপানোর আরেকটা সুবিধা ছিল। বহুরা শহরে আমার শ্বশুর বাড়ি, গর্ভাবস্থায় এলিজা তখন সেখানে। গোড়া ডিসেম্বর মাসে ছুটি নিয়ে নিলাম। রোজ সকালে চা নাস্তা করে প্রেসে যাই, সারাদিন প্রুফ দেখে আর ছাপার তদারকি করে সন্ধ্যের দিকে ফিরে আসি এলিজাদের বাড়ি। কোনো কোনো দিন ফেরার পথে যেতাম ন্যাপ নেতা গাজীউল হক সাহেবের বাড়িতে। তার সঙ্গে পরিচয় হয়েছিল আগের বছর রবীন্দ্র জয়ন্তীতে প্রধান অতিথি হয়ে। সেখানে যখন রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করেছিলেন উনি তখন উপস্থিত ছিলেন। বামপন্থী হলেও রবীন্দ্রনাথ সম্পর্কে তার বিশেষ দুর্বলতা ছিল। আমার কথা শুনে তার বোধহয় ভালো লেগেছিল, তাই নিজের থেকে এগিয়ে এসে আমার সঙ্গে আলাপ করেন। তার সঙ্গে আন্তরিকতা এবং স্নেহ শেষে স্থায়ী বন্ধুত্বে পরিণত হয়েছিল। তার বাড়িতে ঢুকেই সুরুচির পরিচয় পেয়েছিলাম ভেতরে এবং বাহিরে। বাইরে ছিল নানা জাতের গোলাপের অসাধারণ একটা বাগান, আর ভেতরে ছিল নানা রুচির অনেক বই। সে যাই হোক, তার সঙ্গে গল্প করে তারই গাড়িতে ফিরে আসতাম। তখন ছাপার কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে দেশে এত বড় একটা নির্বাচন হয়ে গেল, তাদের 2-3টি ছাড়া সব আসনে জয়ী হলো আওয়ামী লীগ, এবং তার ফলে স্বায়ত্তশাসিত পূর্ব পাকিস্তানের দাবি বাস্তবায়নের দিকে এগিয়ে গেল। এসবের দিকে খুব একটা নজর দেওয়ার সময় পাইনি, কিন্তু সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে লোকেদের মধ্যে যে একটা সাড়া জাগছিল সেটা লক্ষ্য করতে পারছিলাম। ভান্ডারীদের কাছে একটা বিজ্ঞাপন আনতে গিয়েছিলাম। ভান্ডারী সাহেব বললেন তারা আওয়ামী লীগকে সহায়তা দিয়েছেন এবং তারা আশা করবেন এবার পূর্ব পাকিস্তান শিল্প আর বাণিজ্য গড়ে ওঠায় আওয়ামী লীগ সাহায্য করবে। এমনি করে পুরো ডিসেম্বর মাসটা দ্রুত চলে গেল। অজিতের আর আলী আনোয়ারের লেখার কথা ছিল, কিন্তু ওরা বড্ড দেরি করে ফেলেছিল। এত দেরি করলেন যে শেষ পর্যন্ত যখন ওদের লেখা ছাড়াই বই শেষ করার সিদ্ধান্ত নিলাম, তখন আলী আনোয়ার তার লেখা পাঠালেন তার ভাইয়ের হাত দিকে। চমৎকার লেখা, সুতরাং ছাপাতেই হলো। পরে পরিচয় পত্রিকায় যে বইয়ের সমালোচনার উপলক্ষে সংঘ ঘোষ তার খুব প্রশংসা করেছিলেন। আলী আনোয়ার আর একটা কাজ করেছিলেন, আমি যখন খুব ছাদামাটা মাল মলাট দিয়ে বই প্রকাশের সিদ্ধান্ত নিয়ে ফেললাম, উনি তখন ঢাকায় গিয়ে নিজের ভাইকে দিয়ে মলাট আঁকিয়ে সেই মলাট ছেপে রাজশাহীতে নিয়ে এসেছিলেন। আসলে আমরা সবাই তখন বই নিয়ে উৎসাহে টকবক করছি। একদিন সন্ধ্যা এলেন রাজশাহী থেকে ছাপার কাজ দেখার জন্য। জানুয়ারির 3 তারিখ 324 পৃষ্ঠার বই ছাপা শেষ হলো। পরের দিন এলিজাদের ধার করা একটা বড় গাড়িতে করে ছাপানো ফর্মাগুলো নিয়ে চলে এলাম। এলিজাও ফিরলো আমার সঙ্গে। 17 জানুয়ারি বইয়ের প্রকাশনা উৎসব, প্রধান অতিথি হয়ে এলেন হাসান আজিজুল হক খুলনা থেকে। বই প্রকাশে আনন্দে ঘুম হচ্ছে না, দেশের রাজনীতির কথা ভেবেও আমরা উচ্ছ্বসিত। আগের মাসে আওয়ামী লীগ নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটাকে আমরা একটা শত সিদ্ধান্ত হিসেবে ধরে নিয়ে এসেছিলাম। তবে আমরা এটাও লক্ষ্য করেছিলাম যে পশ্চিম পাকিস্তানি নেতাদের মধ্যে এ নিয়ে উৎসাহের অভাব। তারা না এটা গিলতে পারছিলেন, না পারছিলেন উগড়ে ফেলতে। মাথা পিছু একটি করে ভোট দেওয়ার অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের পার্লামেন্টের আসন বণ্টন করার সিদ্ধান্ত নিয়ে ইয়াহিয়া যে মস্ত ভুল করে ফেলেছিলেন তার জন্য তিনি তখন তীব্র অনুশোচনা করছিলেন। কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি ঢাকায় এসে মুজিবের সঙ্গে কয়েক দফা আলোচনা করলেন। 14 জানুয়ারি তিনি ঘোষণা দিয়েছেন মুশিক মুজিব প্রধানমন্ত্রী হবেন, পূর্ব পাকিস্তান এবার হয়তো এতদিনের বঞ্চনা থেকে রক্ষা পাবে এবং দাবি করতে পারবে তারা ন্যায্য হিস্যা, দেশে যখন এই হাওয়াটা খুব জোরে বইছিল।